গঙ্গায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল সুভাষিস চাকি নামে বছর ২৯ এক যুবক। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বড়বাজার ঘাটে। শান্তিপুর শহরের গৌরহরি লেনের বাসিন্দা সুভাষিসের পরিবার সূত্রে জানা যায়, সুভাষিস সিটি কেবিন নেটওয়ার্কের কাজ করত। গতকাল দুপুরে কাজের ফোন আসায় সুভাষিস বাড়ি থেকে বেরিয়ে যান, তারপর সারা রাতে বাড়ি ফেরেননি। রবিবার সুভাষিসের পরিবারের লোক খবর পায় ভোর ৫:৩০ নাগাদ গঙ্গায় স্নান করতে নেমে পা পিছলে তলিয়ে যান সুভাষিস। সাথে সাথে ঘটনাস্থলে পরিবারের লোকজন গিয়ে খোঁজাখুঁজি করে সুভাষিসকে না পাওয়ায় বিষয়টি শান্তিপুর থানায় জানালে ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা টিম এসে সুভাষিসকে অনেক খোঁজাখুঁজি করে। দীর্ঘ সময় অতিক্রম হয়ে গেলে সুভাষিসের খোঁজ না পাওয়ায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন সুভাষিসের পরিবার। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। আমরা ভোর রাতে খবর পাই যখন এখানে আমাদের লোক আমার বোনের বর দেখতে আসে, এসে দেখে আমার জ্যাঠার বউ, ছেলের বউ, আর ওরা অলরেডি তখন ঘাটে এসে উপস্থিত হয়ে গেছে। আমরা তাও জানতাম না, আমার জামাই ছোট বোনের বর এসে জলের মধ্যে ও সবার কাছে শুনতে তখন আমাকে ফোন করে যে দিদিভাই এরকম মনে হয় একটা দুর্ঘটনা ঘটে গেছে। গতকাল বাড়ি থেকে কখন বেরিয়েছে? দুপুরবেলা ফোন পাওয়ার পর কাজে বেরিয়েছিল। কি কাজ করে? যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।